নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার জন্য বড় খুশির খবর বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি আইডি কার্ড লঞ্চ করা হচ্ছে যার নাম হচ্ছে মোবাইল আইডি কার্ড যারা কিন্তু কোনো রকম স্মার্টফোন বা এমনি নর্মাল ফোন ব্যবহার করে তাদের কাছে এই আইডি কার্ড অবশ্যই কিন্তু থাকতে হবে বর্তমান যেমন যে আধার কার্ড রয়েছে ঠিক তেমনই কিন্তু আধার কার্ডের মতোই এই আইডি কার্ড কিন্তু তৈরি করা হবে এবং এই আইডি কার্ড সবার কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হবে তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলব যে এই আইডি কার্ডটা কী অথবা এই কার্ডের মাধ্যমে কি কি বেনিফিট পাবেন এবং এর জন্য কীভাবে অনলাইন আবেদন করবেন সমস্ত ডিজেল পয়েন্ট কিন্তু আপনাদের বলবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড়টাকে কারণ আমরা এরকম ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক মোবাইল আইডি কার্ড প্রত্যেক মোবাইলের জন্য দেওয়া হবে আলাদা আইডি নম্বর লিঙ্ক না করলে ফোনে কিন্তু নেটওয়ার্ক থাকবে না এমন কিন্তু এখানে বলা হয়েছে এবার যদি নিচের দিকে আসেন এখানে বলা হয়েছে যে মোবাইলে জালিয়াতি ও গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে সকল মোবাইল ব্যবহারকারীদের অভিন্ন মোবাইল আইডি কার্ড কিন্তু দেওয়ার পরিকল্পনা করছেন টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা অথবা যে ট্রাই ট্রাই যে সংস্থা রয়েছে তারা কিন্তু এই নতুন পরিকল্পনা কিন্তু করছে মোবাইল আইডি কার্ডের বর্তমানে পৃথিবীতে প্রায় সকল মানুষের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে এবং বর্তমানে জালিয়াতির পরিমাণটা বাড়ার ফলে ভারত সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে যে সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের থাকতে হবে একটি বিশেষ ধরনের মোবাইল আইডি কার্ড এই কার্ডে যে নম্বরটা দেওয়া থাকবে তার সাহায্যে সরকার সহজেই আইডেন্টিফাই করতে পারবে যে যে কোনো স্মার্টফোনকে আইডেন্টিফাই কিন্তু করতে পারবে আর যারা যারা এই কার্ড এড়িয়ে যাবেন তাদের স্মার্টফোন কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার এই মোবাইল আইডি কার্ডের পিছনে সরকারের উদ্দেশ্য হল একটি ট্র্যাকিং ব্যবস্থাকে আরও উন্নত করে বিভিন্ন সাইবার দুর্নীতির হাত থেকে মানুষদের রেহাই দেওয়া ঠিক আছে তো তাই এখানে বলা হয়েছে যে তাই যে সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীরা এই ধরনের যে বিশেষ কার্ড ব্যবহার করবেন না তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছে সরকারের তরফে স্মার্টফোন ছাড়া কিন্তু বর্তমানে দুনিয়া কিন্তু অচল এবং সবার কাছেই কিন্তু স্মার্টফোন কিন্তু রয়েছে ঠিক আছে তো এবার আপনাদের বলবো যে এই কার্ড তৈরি করে কি কি বেনিফিট পাবে ঠিক আছে সেটা কিন্তু এবার আপনাদের কিন্তু বলে দেব তো এখানে বলা হয়েছে যে বর্তমানে দুনিয়ার প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে একদিকে যেমন বিভিন্ন কাজ সহজ হয়ে যাচ্ছে তেমনি অন্যদিকে দুর্নীতির পরিমাণ কিন্তু বেড়েই চলেছে ঠিক আছে বিশেষ করে সাইবার ক্রাইমের প্রকোপ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে বর্তমানে এমন অবস্থায় দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার কিন্তু এমন সিদ্ধান্ত কিন্তু নিয়েছে এই কারণে ভারতের যে টেলি কমিউনিকেশান ডিপার্টমেন্ট এই পদক্ষেপ কিন্তু নিয়েছে বর্তমানে দেশের বিভিন্ন লাইসেন্স প্রাপ্ত এলাকায় তাদের স্মার্ট ট্র্যাকিং ব্যবস্থার সাহায্যে এতদিন স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা প্রদান করে থাকে সংস্থা যদি কোনো জাল সিম অথবা স্মার্টফোন ধরা পড়ে তাহলে দ্রুত কিন্তু তার লাইসেন্স বাতিল করা হয় এই ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই যে নতুন এই ধরনের যে মোবাইল আইডি কার্ড চালু করা হওয়ার ফলে দেশের সর্বত্র প্রতিটি স্মার্টফোনে গতিবিধি নজরে রাখা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই আইডি কার্ডের মাধ্যমে দেশের সবার মোবাইল কিন্তু ট্র্যাকিং অথবা গতিবিধি নজরে রাখা সম্ভব ট্রাই বা টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ডে যেমন চোদ্দো ডিজিটের একটি নাম্বার দেওয়া থাকে ঠিক তেমনই স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য চালু করা এই কার্ডেও থাকবে চোদ্দো ডিজিটের একটি নম্বর আপনার কতগুলি স্মার্টফোন রয়েছে সেগুলি কোথায় রয়েছে বা কতগুলি সিম রয়েছে অথবা কোথায় সেই সিমগুলি অ্যাক্টিভ রয়েছে স্মার্টফোনের লাইসেন্স রয়েছে কিনা না সিম কার্ড বৈধ কি না এই সব খুঁটিনাটি তথ্য জানা যাবে এই নম্বরের মাধ্যমে ঠিক আছে এই যে আইডি কার্ডে কিন্তু একটা চোদ্দো ডিজিটার কিন্তু একটা নাম্বার থাকবে সেই নম্বরের মাধ্যমে সমস্ত ডিটেলস কিন্তু দেখা যাবে ঠিক আছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই আইডি কার্ডে স্মার্টফোনের সমস্ত ডিটেলস কিন্তু থাকবে ঠিক আছে আপনার স্মার্টফোন কোথায় রয়েছে কোথায় অ্যাক্টিভ রয়েছে সমস্ত ডিটেলস এবং আপনার সিমের ডিটেলস আপনার ডিটেলস সমস্ত কিছু থাকবে এই আইডি কার্ডে আপনি যখন রকম নতুন মোবাইল কিনবেন বা নতুন সিম কার্ডের জন্য আবেদন করবেন তখন আপনাকে এই কার্ড প্রদান করা হবে তবে তার আগে বিভিন্ন তথ্য যেমন আপনার নাম বয়স আধার নম্বর ইনকাম তথ্য মুখের ছবি আঙুলের ও অন্যান্য বিশেষ প্রয়োজনীয় ইনফরমেশান সংগ্রহ করা হবে আপনি হাতে পাবেন একটি ইউনিক আইডেন্টি নম্বর অর্থাৎ এই যে কার্ডে কিন্তু আপনার ডিটেলস সমস্ত ডিটেলস থাকবে আপনার নাম বয়স আধার নম্বর ইনকাম তত্ত্ব এবং হাতের ছাপ সমস্ত ডিটেলস কিন্তু থাকবে বর্তমানে অ্যান্টি সাইবার ক্রাইম সিস্টেমকে আরও উন্নতি করে করে দিতে জোর দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে উল্লেখযোগ্য ছ মাস আগে কিন্তু ডট ফেসিয়াল রেকগনাইজ প্রযুক্তির সাহায্যে শনাক্ত করা সিক্স মিলিয়নের বেশি কিন্তু জাল সিম কার্ড ধরা পড়েছে এই নতুন আইডেন্টি কার্ডের মাধ্যমে বর্তমানে কিন্তু আরও ডেভেলপ করা হবে এবং সাইবার যে ক্রাইমটা সেটা কিন্তু অনেক পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন ফ্রড মানুষকে ধরার জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই নতুন আইডি কার্ড কিন্তু চালু করা আছে এই কার্ডের মাধ্যমে আপনার যে সিমের সাথে সাথে সে কি মোবাইল ব্যবহার করে এবং তার মোবাইলের সমস্ত ইনফরমেশান এবং যে মোবাইলটা ব্যবহার করছে তার ইনফরমেশান এবং সে মোবাইলটি যে ব্যবহার করছে সেটা তার নিজের মোবাইল কিনা সমস্ত ডিটেলস কিন্তু এই কার্ডের মাধ্যমে ট্রাক কিন্তু করা যাবে খুব দ্রুত কিন্তু এই কার লঞ্চ হতে চলেছে এবং এর জন্য অনলাইন আবেদন কিন্তু খুব দ্রুত কিন্তু চালু হবে যখনই অনলাইন আবেদন চালু হবে তখন কিন্তু আপনাদের ভিডিও তৈরি করে প্রোভাইড করে দেবো তো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো গভর্নমেন্টের তরফ থেকে এই যে নতুন আইডি কার্ড চালু করা হচ্ছে এই এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে নিঃসর থ্যাংক ইউ